হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো তোমাদের অনেকদিন ক্লাস টুয়েলভ এর ভিডিও আমি দিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। তো আজকে তোমাদের যে টপিক নিয়ে পড়ানো হবে সেটা দেখতে পাচ্ছ, একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটের জাস্ট দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, ঠিক আছে? তো তোমাদের আমি বলেছিলাম প্রশ্ন বিচিত্র এবং টেস্ট পেপারের সলিউশন দেওয়া হবে। তো তোমাদের প্রশ্ন বিচিত্র অনেকদিন আগেই বেরিয়ে গেছে, আমি সময় করতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। তো তোমাদের প্রশ্ন বিচিত্র এখন থেকে সলিউশন গুলো দেবো, যাদের সলিউশন অলরেডি করা হয়ে গেছে, অর্থাৎ প্রশ্ন বিচিত্র যেহেতু অনেকদিন বেরিয়ে গেছে, অনেকে অনেক সলিউশন করে নিয়েছ। যাদের যাদের এখনো হয়নি তাদের জন্য আমি কিন্তু সলিউশন গুলো কাল থেকেই ভিডিওতে দেব। আর টেস্ট পেপার তোমাদের বেরোনোর সাথে সাথেই কিন্তু তোমরা সলিউশন পাবে, কারণ টেস্ট পেপার বেরোনোর একদম দেরি করবো না, কারণ তোমাদের এক্সাম সামনে থাকবে, তোমাদের তাতে অনেক ক্ষতি হয়ে যাবে, সেটা আমরা কখনোই চাই না। তো তোমাদের আজকে কেবলমাত্র এই টপিকটা নিয়ে আলোচনা করব। আর দেখো তোমার টপিকটা কি আছে, দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের বলেছে যে বি বিন্দু এবং সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত বের করতে হবে, ঠিক আছে? তো তোমাদের সার্কিটটা এরকম না দিয়ে একটু ঘোরানো থাকতে পারে। দেখো এখানে পজিটিভ টার্মিনাল আছে, এখানে নেগেটিভ আছে, এটাকে ঘুরিয়ে দিতে পারে নেগেটিভ পজিটিভ, বা তোমাদের এটা করতে পারে এই জিনিসটাকে জাস্ট এভাবে নিয়ে উপর দিকে তুলে দিতে পারে, অর্থাৎ এই জিনিসটা জাস্ট উপর দিকে আঁকা থাকতে পারে, বা এটাও হতে পারে এই ক্যাপাসিটর দুটো নিচে থাকবে আর রেজিস্ট্যান্স দুটো উপরে থাকবে। যাই থাকুক না কেন, মানেটা তো একই, সার্কিট তো একই আছে, যেভাবেই আঁকা থাকুক না কেন। তো সেটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো এর বি আর সি বিন্দুর মধ্যে আমাদের বিভব প্রভেদ বের করতে হলে কি করতে হবে, দেখো এটা হচ্ছে আমাদের এটা কি ডিসি সার্কিট। ডিসি সার্কিটের মধ্যে আমরা কি জানি যে যখন কারেন্ট ফ্লো করবে সেটা অবশ্যই এই বরাবর যাবে, ঠিক আছে? তো এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাবে না। তো আমাদের অ্যাকচুয়াল সার্কিটটা কিরকম হবে, এদিক থেকে এদিকে যাচ্ছে আই, এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে কিন্তু এই দিকে যাবে না, এই দিকে যাবে, কারণ এটা ডিসি সার্কিট। তো তারপর কোন দিকে যাবে, এদিকে যাবে, এদিকের পর এদিকে পুনরায় এদিকে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আইটা অতি সহজে ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে আমরা আইটা আগে ক্যালকুলেট করে নিই, কি করে করব না, ভি ইজ ইকুয়ালস টু আই আর, অর্থাৎ এখানের ভি প্লাস এই ভি প্লাস এই ভি সমান এই টোটাল ভি। তার মানে আমরা কত লিখবো, 3000 আই, দেখো কি লিখছি, দেখো 3000 আই প্লাস এদিকে হয়েছে এদিকে আসছে 1000 আই প্লাস এখানে কত 2000 আই সমান কত না 3। এখান থেকে আমরা আইটা বের করে নিতে পারবো। তাহলে আইটা কত দেখো, তার এখানে কত বাজে 3 1 4 5 6, 6000 আই সমান 3। তাহলে আই সমান কত, আই সমান 3/6000 সমান 3 2 6, মানে হাফ হাফ, আর এটা উপরে গেলে তার মানে হাফের মান কত, হাফ মানে 0.5 হাফ মানে, আর এটা উপরে গেলে 10^-3, তার মানে আমরা পাচ্ছি 5×10^-4 এত অ্যাম্পিয়ার আমরা আয়ের মানটা পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, দেখো এ পয়েন্ট আর বি পয়েন্ট এর মধ্যে ক্যালকুলেশন করব, অর্থাৎ এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করব, ভিএ মাইনাস ভিবি করব। তাহলে কি করছি আমরা, দেখো এ পয়েন্ট বি পয়েন্টের মধ্যে করছি, ভালো করে দেখবে। এই ধরনের এক্সাম অনেক কম্পিটিটিভ এক্সাম এই ধরনের প্রবলেম পড়ে। তো তোমরা দেখো এ পয়েন্ট বি পয়েন্টের মধ্যে করলে কি করবো, দেখো জল যায় কোন দিক থেকে কোন দিকে, উপর থেকে নিচের দিকে, একই রকম, যেদিকটায় বেশি ভিএ বেশি, যেহেতু এদিকে সার্কিটটা যাচ্ছে এইভাবে ফ্লোটা হচ্ছে, তার মানে ভিএ সমান আমরা বলতে পারি এই ভি প্লাস এই ভি, অর্থাৎ ভিএ সমান এখানে যেটা পাচ্ছি কত 1000 আই প্লাস ভিবি, বোঝা গেল? তো দেখে নাও কি লিখছি, ভিএ সমান 1 kΩ আছে মানে 1000 আই প্লাস এখানে পোটেনশিয়াল ভিবি, এখান থেকে জাস্ট আমরা কি বের করবো, ভিএ মাইনাস ভিবি। তাহলে দেখো ভিএ মাইনাস ভিবি করলে কত পাচ্ছি, ভিএ মাইনাস ভিবি করছি মানে আমরা পাচ্ছি 1000 আই সমান, আয়ের মান তো আমরা জানি অলরেডি, সমান 10^3×5×10^-4, এটা করলে কত পাচ্ছি দেখো 5×, এটা তাহলে কত পাচ্ছি 5×10^-4 মানে 0.5 ভোল্ট, এটা আমরা পাচ্ছি। এবার আমরা কি করবো, দেখো এ আর বি পয়েন্টের মধ্যে করেছি, এবার এ পয়েন্ট আর ও পয়েন্টের মধ্যে করব। দেখো এ পয়েন্ট ও পয়েন্টের মধ্যে করা মানেই এই দুটো ক্যাপাসিটর, ক্যাপাসিটর দুটো সিরিজে আছে, ক্যাপাসিটর দুটোর অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা আমরা পেয়ে যাব। এর
দুপ্রান্তে ভোল্টেজ মানে এদের দুপ্রান্তে ভোল্টেজ একই জিনিস তো। তাহলে দেখো আমরা করব এ আর ও পয়েন্ট, ঠিক আছে? তাহলে দেখে নাও, এ ও এর জন্য নিচ্ছি, এই ক্ষেত্রে দেখো ভি এ একই রকমই হবে ক্যালকুলেশন, ভি এ সমান হাজার আই প্লাস এটা কত আছে দু হাজার আই প্লাস ভিও। ওকে, এখান থেকে আমরা ভিএ মাইনাস ভিও করব, তাহলে দেখো ভিএ মাইনাস ভিও করলে আমরা কত পাচ্ছি দুই একে তিন, তিন হাজার আই, তিন হাজার আই মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু আই এর মান কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর। তাহলে তিন পাঁচে পনেরো মানে এটা পাচ্ছি আমরা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এত ভোল্ট, অর্থাৎ এ পয়েন্ট আর ও পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট। সেটাই আছে এই দুটো ক্যাপাসিটরের সিরিজে দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? এবার এটা তো আমাদের ক্যালকুলেশন হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করা, ঠিক আছে? তো আমরা এখান থেকে তাহলে কি কি জিনিসগুলো পেলাম দেখে নাও, এখান থেকে আমরা পেলাম ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি সমান পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট, আর কি পেলাম ভিএ মাইনাস ভিও, ভিএ মাইনাস ভিও এটা সমান পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট। আমাদের বের করতে হবে ভিএ মাইনাস ভিসি, ভিএ মাইনাস ভিসি সেটা আমাদের জিজ্ঞাসার জন্য এটা বের করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব দেখে নাও, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য এখানে আলাদা সার্কিট আনছি। দেখো দুটো ক্যাপাসিটর এভাবে আছে, এর দু প্রান্তে ভোল্টেজ আমরা পেয়ে গেছি, অর্থাৎ এর দু প্রান্তে ভোল্টেজ পেয়ে গেছি, জিনিসটা তো এটাই হচ্ছে। এই ক্যাপাসিটর যা আছে ওয়ান মাইক্রোফ্যারাড টু মাইক্রোফ্যারাড, জাস্ট এটা নাম দিচ্ছি সি ওয়ান, এটা নাম দিচ্ছি সি টু, এখানে এটা নাম দিচ্ছে ভি, এই ভি সমান পেয়েছি আমরা কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট, ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট, ঠিক আছে? তো দেখো আমরা কি জানি যে কিউ সমান সিভি, এখানটায় লিখি কিউ সমান সিভি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ভি সমান কত পাবো, ইমপ্লাইজ ভি সমান কিউ বাই সি। তো দেখো এখানে দুটো কিসে আছে, শ্রেণীতে আছে, সিরিজে যেহেতু আছে, তার মানে কিউটা দুজনের সমান হবে, আধান বন্টন হবে, কিউ সমান, ঠিক আছে? তাহলে ভি ওয়ান সমান কত পাবো এর জন্য, ভি ওয়ান এর জন্য হচ্ছে ভি টু, তাহলে ভি ওয়ান সমান কত পাবো, ভি ওয়ান সমান পাবো আমরা কিউ বাই সি ওয়ান, আর ভি টু সমান পাবো কিউ বাই সি টু। তাহলে ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু, তাহলে আমরা লিখব ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু সমান ভি ওয়ান এর মান হচ্ছে কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু, এখান থেকে কত কমন যাচ্ছে, কিউ কমন যাবে, জায়গাটা কম আছে আমি বাম দিকে লিখছি, সমান এখান থেকে কমন যাচ্ছে কিউ, কিউ কমন গেলে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু সমান নিচে সি ওয়ান সি টু উপরে সি ওয়ান প্লাস সি টু সমান কিউ ইন্টু সি ওয়ান সি ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই সি ওয়ান সি টু, এটা হচ্ছে ভি এর মান, ভি সমান এখান থেকে কিউটা কত পাবো, এমপ্লাইজ কিউ সমান আমরা পেয়ে যাচ্ছি ভি সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। এবার দেখো যখন এই ক্যাপাসিটরের ক্ষেত্রে করব, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ সমান আমরা কত পাবো, কিউ সমান সি ওয়ান ভি ওয়ান, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ সমান সি টু ভি টু। তাহলে ফার্স্ট এই ক্যাপাসিটরটা ক্ষেত্রে করছি, সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি দেখো, কিউ জায়গায় কিউ জায়গায় আমরা কত লিখবো সি ওয়ান ভি ওয়ান এটার ক্ষেত্রে লিখছি, তাহলে দেখো সি ওয়ান ভি ওয়ান সমান এটা কত পাচ্ছি ভি সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে দেখো এখানে কাটছে কোনটা, সি ওয়ানটা কাটছে, সি ওয়ান সি ওয়ান কেটে গেল, তার মানে আমরা পেলাম ভি ওয়ান সমান, ভি ওয়ান সমান ভি সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস
সি টু, ঠিক আছে। একই রকম ভাবে আমরা যদি করি এই কিউ জায়গায় সি টু ভি টু বসাই, তাহলে কত পাবো? তাহলে কিউ জায়গায় বসাবো সি টু ভি টু ইজ ইকুয়ালস টু ভি সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। এখানে কি কাটছে? এখানে দেখো সি টু সি টু কেটে যাচ্ছে, তাহলে সি টু সি টু কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি ভি টু সমান, ভি টু সমান কত পাচ্ছি দেখো, ভি সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। তো এই জিনিসটা ক্যালকুলেশন করা কেন বললাম, কেন দরকার? দেখো যখন আমরা ভি ওয়ান এর ক্ষেত্রে করছি তখন কিন্তু উপরে সি টু ক্যাপাসিটরের জন্য হচ্ছে, ভালো করে বুঝো, যখন ভি ওয়ান এর জন্য করছি তখন সি টু ক্যাপাসিটরের জন্য হচ্ছে, আবার এখানে দেখো যখন ভি টু বের করছি অর্থাৎ যখন এর জন্য করছি তখন কিন্তু সি ওয়ান ক্যাপাসিটর দিয়ে ক্যালকুলেশনটা আসছে। আমাদের দরকার কি এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে, তার মানে আমাদের জাস্ট দরকার এই জায়গাটা এ আর সি পয়েন্টের মধ্যে। তো দেখো এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে বের করবো, তাহলে ভি এ সমান, ভি এ সমান কত হবে এটা, এটার জন্য কি করেছিলাম ভি ওয়ান, তাহলে ভি ওয়ান প্লাস ভি সি, ভি ওয়ান প্লাস ভি সি সমান, এখানে দেখো ভি ওয়ান এর মান আমরা পেয়েছি, ভি ওয়ান কত পেয়েছি দেখো ভি সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, তাহলে ভি সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, প্লাস যেমন ভি সি থাকলো রয়ে গেল ভি সি, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ভি এ মাইনাস ভি সি সমান ভি সি টু, ভি এর মান তো আমরা জানি 1.5 ভোল্ট, সেটা আগেই বের করেছি, ভি এ মাইনাস ভিও এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে সেটা ছিল ভি 1.5 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় বসাবো 1.5 ইন্টু সি টু, সি টু কত দেওয়া আছে দেখো 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 মাইক্রোফ্যারাডটা মিউ এফ লিখছি ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, সি ওয়ান এর মান হচ্ছে 1, সি টুর মান হচ্ছে 2, তাহলে 2 আগে কত হচ্ছে 3, তাহলে 3 মাইক্রোফ্যারাড, মিউটা কেটে গেল, তার মানে আমরা কত পাচ্ছি দেখো 3 5 15 5 2 10 1.0, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1.0 ভোল্ট, এটা হচ্ছে ভি এ মাইনাস ভিসি, তাহলে দেখো ভি এ মাইনাস ভিসি পেয়ে গেলাম 1.0 ভোল্ট। আমাদের দরকার সি দরকার ছিল আর বি দরকার ছিল, তাহলে আমরা ভি এ মাইনাস ভিভি এর সাথে কম্পেয়ার করব, ভি এ মাইনাস ভিভি সমান কত দেখো 0.5 ভোল্ট, ঠিক আছে। তো এর নিচে লিখবো ভি এ মাইনাস ভিভি, ভি এ মাইনাস ভিভি সমান কত আছে 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট। এবার এটা সলিউশন করব, তাহলে এটা দেখো আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল আর এখানে একটা কি হবে মাইনাস, তাহলে ভি এ ভি এ এটা মাইনাস আছে কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কত দেখো এটা প্লাস হয়ে গেছে, তার মানে ভিভি মাইনাস ভিসি, ভিভি মাইনাস ভিসি সমান কত পাচ্ছি 1.0 মাইনাস 0.5 মানে 0.5 ভোল্ট, ভিভি মাইনাস ভিসি সমান 0.5 ভোল্ট। এটা আমাদের ক্যালকুলেশন করতে বলেছিল ভিবিসি সমান কত, অর্থাৎ ভিভি মাইনাস ভিসি সমান 0.5 ভোল্ট আমরা বের করতে পারলাম। তো এটাই ছিল তোমাদের সলিউশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে ধন্যবাদ।